আপনাদেরকে দেখাবো একটি ইউটিউব চ্যানেল সাজাবেন আমরা অনেকেই আছি যে ইউটিউব চ্যানেল খুলেছি ঠিকই কিন্তু ঠিক মতো সাজাইতে পারেন ঠিক গুছাইতে পারেন এই গুছাইতে বা সাজাইতে বা কাস্টমাইজ করতে না পারার কারণে আমাদের চ্যানেলটি হজবরল লাগতেছে অর্থাৎ আমাদের চ্যানেলটি কেমন জানি লাগতেছে তাই না তো আজকে আমরা দেখবো কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুব সুন্দরভাবে আপনি সাজাবেন আপনার মনের মতো করে যাতে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও যদিও অল্প থাকে মনে হবে যে আপনার চ্যানেলটি অনেক বড় তো আজকে এই বিষয়ে আপনার সাথে আজকে দেখাবো ভিডিওটিতে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন অবশ্যই ভালো ভালো বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটায় নাবল করবেন নতুন নতুন আপডেট সবার আগে পেতে চলুন শুরু করা যাক বন্ধুরা ফার্স্ট অফ অল আপনারা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পরে আপনারা যেই ইমেলটা দিয়ে ইউটিউব চ্যানেল খুলছিলেন সেই ইমেলটা এখানে লগ ইন করে নেবেন তো আমার লগ ইন করা আছে এরপরে আপনি সার্চবারে যাবেন সার্চ বারে গিয়ে লিখবেন ইউটিউব ডট কম তো ইউটিউব ডট কম লিখে সার্চ করবেন তো অনেকে আছে যারা আগে থেকে ইউটিউবিং করে বা এই সম্বন্ধে জানে তাদেরকে বলার অপেক্ষা রাখে না যে ইউটিউব ডট কমে লিখলে ইউটিউব চলে আসবে তো যাই হোক আমি যেহেতু একইবারে নতুন থেকে নতুনভাবে শেখাচ্ছি সবাই যেন বুঝতে পারে এই জন্য আমি একটু জেড বোঝাবো অবশ্যই ইউটিউব ডট কম লিখে সার্চ করবেন বা এন্টার করবেন এন্টার করার পরে আপনারা দেখতে পারবেন যে তাদের এরকম পেজ আসবে না তাদের অন্য একটি লিঙ্ক দিয়ে দিবে তো সেই লিঙ্কে ক্লিক করলে আপনি ঠিক এরকম পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এইখানে যেটা করতে হবে আপনাকে ঠিক এই কর্নারে যেতে হবে এই কর্নারে যাওয়ার পরে এইখানে যে তিনটা দাগ আছে এই দাগের মধ্যে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে মাই চ্যানেল দেখতে পারবেন তো মাই চ্যানেল একটা ক্লিক করে দিবেন তো মাই চ্যানেলে ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনার ঠিক এরকম চলে আসবেন নতুন অবস্থায় তো এখানে কি করতে হবে আপনার অবশ্যই এখানে একটি চ্যানেলের জন্য একটি আইকন দিতে হবে অথবা আমরা ফেসবুকে যে প্রোফাইল পিকচার দিয়ে থাকি সেই প্রোফাইল পিকচারটা হচ্ছে এখানে আইকন অথবা লোগো তারপরে এখানে অবশ্যই আপনাকে একটি চ্যানেল আর্ট দিতে হবে যেটা আমরা ফেসবুকে কভার ফটো বলে থাকি তো প্রথমে আমরা এখানে দেখবো কীভাবে এখানে একটি চ্যানেলের জন্য আইকন দিব আইকন দেওয়ার জন্য আপনি ঠিক এই আইকনের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে একটি কলম চিহ্ন আসবে এই কলমের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইডিট অপশনে ক্লিক করে দিবেন ইডিট অপশনে ক্লিক করার পরে দেখতে পারবেন যে তাদের অন্য একটি পেজের মতো আসবে তো ঠিক এরকম আসবে আসার পরে আপনি এখানে কি করবেন ঠিক এইখানে একটা ক্লিক করে দেবেন এইখানে এরকম থাকবে তো আমার এখানে মানে চ্যানেলের নাম আসতেছে শো করতেছে এস আসছে আপনার অন্য কিছু আসবে এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম আসবে যে আপলোড ফটো আপলোড ফটোতে ক্লিক করার পরে এরকম আসবে তো এখানে ডকুমেন্টে যাবেন যাওয়ার পরে এখানে আপনার পিসি ল্যাপটপ বা আপনার যে ডিভাইস রয়েছে সেই ডিভাইসে যে পিকচারটা রয়েছে অর্থাৎ যে লোগোটা রয়েছে সেই লোগোটা আপনাকে দিতে হবে আইকনটা দিতে হবে যদি আপনি এই আইকনটি মোবাইল বা আপনার পিসি দিয়ে তৈরি করে থাকেন অবশ্যই সেই আইকনটার মাপ হবে আটশো বাই আটশো তো আমি ডাউনলোড করে নিয়েছি একটা পিকচার সেটাই আমি দিচ্ছি এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তো আমার গ্যালারিতে আছে তো জাস্ট এই পিকচারটা আমি দিচ্ছি দেওয়ার পরে টিক মার্কে ক্লিক করে দিলাম টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে এখানে আসলে আমার রিসাইজ বা সাইজ সাইজ করে নেওয়ার মতো একটা সিস্টেম আসবে যদিও আমার এটা আটশো বাই আঠশো না থাকে তাহলে আমি এখানে সাইজ করে নিতে পারবো তো যাই হোক আসছে তো এটা হচ্ছে পুরোপুরি আসলে আটশো বাই আটশো যেহেতু লোগো একটি তারপর এখানে কী করতে হবে যে ডানে ক্লিক করে দিবেন ডানে ক্লিক করে দেওয়ার পরে আপনার এটা সেভ হয়ে যাবে ঠিক আছে দেখি এখন কী আসে সেভ হয়ে গেছে তো এখন যদি আমরা ব্যাক করি ব্যাক করলে দেখি কি আসে তো সাথে সাথে যদি না আসে আপনি কি করবেন এখানে একবার রিলোড দিয়ে দিবেন রিলোড দিলে দেখতে পারবেন যে চলে আসছে অথবা কিছুক্ষণের মধ্যে চলে আসবে এ দেখুন রিলোড দেওয়ার পরে কিন্তু চলে আসছে আমার আইকনটি বন্ধুরা এখন আমরা এখানে একটি চ্যানেল আর্ট বসাবো চ্যানেল আর্ট বলতে হচ্ছে ফেসবুকে যেটাকে আমরা সরাসরি কভার ফটো বলে থাকি তো এখানে হচ্ছে চ্যানেল আর্ট ঠিক আছে এটা দরজন আমরা ঠিক এখানে ক্লিক করব যে অ্যাট চ্যানেল আর্ট এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে একটু সময় নেবে নেওয়ার পরে এরকম আসবে তো এখানে যদি আপনি আপনার মোবাইলে বা আপনার পিসিতে তৈরি করা কোনো পিকচার দিতে চান তো অবশ্যই আপনি এখানে ক্লিক করে দেবেন এই যে এখানে সিলেক্টে ফটো ফর্মোর কম্পিউটার এখানে ক্লিক করার পরে আপনার ডিভাইসে চলে যাবে সেখান থেকে আপনি আপনার ইচ্ছামতো একটি ফটো দিতে পারবেন অবশ্যই সেটা একটা মাপ আছে সেই মাপ অনুযায়ী আপনাকে দিতে হবে তো আমি চাচ্ছি এখানে ডিফল্ট অবস্থায় যেগুলো আছে সেগুলো আমি এখানে দেবো তো ডিফল্ট অবস্থায় যদি আপনি দিতে চান তাহলে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন গ্যালারি এই গ্যালারিতে ক্লিক করার পরে এখানে কিছু ডিফল্ট অবস্থায় পাওয়া যায় ফ্রিতে তো এগুলো আপনারা দিতে পারবেন আপনার ইচ্ছা মতো তো আমি এখান থেকে একটা দিচ্ছি জাস্ট লোড নিচ্ছে সবগুলো আসুক হ্যাঁ সবগুলো চলে আসছে তো এখান থেকেই আমি একটি ইউজ করব তো জাস্ট আমি এখান থেকে একটা ইউজ করার জন্য একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখুন এখানে আমার অটোমেটিকভাবে কিন্তু এটা চলে আসছে আসছে এখন আমি কি করবো এখানে সিলেক্টে ক্লিক করে দেব সেলেক্টে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে এটা সেভ হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাতেছেন এটা কিন্তু আমার অটোমেটিকভাবে সেভ হয়ে গেছে এখন আপনি জাস্ট এখানে যে ক্রস বাটন দেখতে পাতেছেন আবার দেখাচ্ছি আমি এই যে ক্রস বাটন এই ক্রস বাটনে ক্লিক করে দেবেন তাহলে আপনার সেভ যেটা হয়েছে ওটা সেভ থেকে যাবে ঠিক আছে তাহলে আপনার ই পেস্টার থাকবে না তো যাই হোক এই যে দেখেন সেভ হয়ে গেছে তো খুব সুন্দর দেখাচ্ছে দেখুন আগের চিতে তো বন্ধুরা এখন আমরা যেটা করবো আমরা যদি কারো ইউটিউব চ্যানেলে ঢুকি তখন কিন্তু ঠিক এরকম দেখতে পারি যে হোম ভিডিওস প্লে লিস্ট তারপরে চ্যানেল এবং এই ধরনের কিছু লেখা থাকে তো এই লেখাগুলো এখানে কীভাবে অ্যাড করতে হবে তো দেখতে পাচ্ছেন বর্তমান অবস্থায় কিন্তু আমাদের এই লেখাগুলো এখানে নেই তো এটা আমাদেরকে অবশ্যই এখানে অ্যাড করতে হবে এটা বন্ধুরা এইটা করার জন্য আপনি ঠিক এই যে গিয়ার আইকনটাতে ক্লিক করবেন গিয়ার আইকনটাতে ক্লিক করার পরে দেখতে পারবেন যে এখানে এরকম অপশন চলে আসবে আপনার তো এইখানে দেখতে পারতেছেন যে এইখানে প্রথমে তিনটা অপশন রয়েছে অন করা কিন্তু পরের অপশনটা হচ্ছে অফ করা পরের অপশনটা হচ্ছে যে কাস্টমাইজ ইজ লে আউট অফ ইউর চ্যানেল তো এইটা আপনাকে অবশ্যই অন করে দিতে হবে এটা এইভাবে অন করে দিতে হবে অন করে দেওয়ার পরে সেভ বাটনে ক্লিক করে দিবেন তাহলে আপনার এটা সেভ হয়ে যাবে তো সেভ হয়ে গেছে এখন দেখুন এখানে আমাদের কিন্তু সেই অপশনগুলো চলে আসছে এই যে হোম ভিডিওস প্লেলিস্ট লিস্ট চ্যানেল তারপরে অ্যাবাউট অপশনগুলো কিন্তু আমাদের চলে আসছে বন্ধুরা এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা যখন অন্যান্য মানুষের ইউটিউব চ্যানেলে ঢুকি তখন কিন্তু নিচে দেখতে পারি যে তারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাড করে রাখছে যেমন ফেসবুক তারপরে ইউটিউব বা গুগল প্লাস টুইটার তারপর অনেক ধরনের ওয়েবসাইট তারা অ্যাড করে রাখছে তো এটা আসলে কিভাবে আমরা অ্যাড করব। এটা অ্যাড করার জন্য আপনি যেটা করবেন এই যে দেখুন এখানে অ্যাব অপশন রয়েছে এই অ্যাব একটা ক্লিক করবেন ঠিক আছে অ্যাব ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে নিচে একটা লিঙ্কস নামে অপশন আসবে তো এই যে নিচে দেখুন লিঙ্কস নামে একটা অপশান আসছে তো এই লিঙ্কসে আপনি একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে যেটা করবেন অ্যাড বাটন আসবে অ্যাডের মধ্যে একটা ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন যে দুইটা অপশন আসছে একটা হচ্ছে এই যে লিঙ্ক টাইটেল একটা হচ্ছে ইউ আর এল আপনি এখানে কীসের লিঙ্ক দিতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন সাপোজ আমি এখানে দেবো ফেসবুক তো আমি এখানে ফেসবুক দিয়ে দিলাম তারপর আমার ফেসবুক আইডির যে লিঙ্কটা রয়েছে সেটা আমি কপি করে আনবো আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা কপি করে আনলাম ঠিক আছে একইভাবে আপনি আপনার ফেসবুক যে পেজ রয়েছে বা গ্রুপ রয়েছে যে কোনো আপনি লিঙ্ক এখানে এনে পেস্ট করে দিলে ঠিক ওইটাই হয়ে যাবে দেখুন আমি এখানে লিখছি ফেসবুক এবং এখানে সেই লিঙ্কটা আমি কপি করে দিয়েছি এখন যদি আমি এখানে ডান করে দিই তাহলে কিন্তু আমার এটা সেভ হয়ে যাবে দেখুন এটা সেভ হয়ে গেছে একইভাবে আপনি এখানে অনেকগুলা লিঙ্ক অ্যাড করতে পারবেন আরও অনেকগুলো যদি লিঙ্ক অ্যাড করতে চান দেখুন এখানে যদি আরেকবার ক্লিক করেন এই যে একটা কলম চিহ্ন চলে আসবে তো এখানে কলমে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি আরও অ্যাড করতে পারবেন এই যে দেখুন অ্যাড করতে পারবেন তো বারবার এই যে ডান অপশনে ক্লিক না করে আপনি জাস্ট অ্যাড বাটনে ক্লিক করবেন ঠিক আছে অ্যাডে ক্লিক করলাম এখানে ধরুন আমি এখন কি দিব ধরুন যে ধরুন আমি এখানে ইউটিউব দিব ঠিক আছে আমার অন্য একটা চ্যানেল দিব ইউটিউব সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য বিষয়টা আমি এভাবে আপনাদেরকে বোঝাচ্ছি কারণ অনেকে এসে নতুন ইউটিউবার নতুন আসছে চ্যানেল কাস্টমাইজ করবে অনেক কিছু বুঝতে পারবেন না ঠিক আছে তো আমি এখানে আমার যে এই চ্যানেলের লিঙ্কটা ওখানে দিব এই যে ইউ আমি এটা পেস্ট করে দেব এখন তারপরে একইভাবে আপনি আবার এখানে অ্যাড করে দিবেন অ্যাড করে দিয়ে আপনি এখানে ইচ্ছা করলে আরও অন্যান্য কিছু নিয়ে আসতে পারেন তো আমি এখানে আর কি দেবো এখন আমার দেওয়ার মতো কিছু নেই তো আমি এটা দিচ্ছি না ঠিক আছে তো আপনার যদি দেওয়ার থাকে অবশ্যই এখানে দিয়ে দিবেন আর যেটা আপনার বেশি মনে হচ্ছে বাড়তি ওটা আপনি ঠিক এখানে ডিলিট অপশানে ডিলিট করে দিয়ে দিবেন এখন আমি যদি ডান করে দেই এখন দেখতে পারবেন যে আমার এই যে উপরে দেখতে পারবেন সেই লিঙ্কগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে দেখতে পারতেছেন বন্ধুরা এখানে ফেসবুক ইউটিউব দুইটারই কিন্তু লোগো চলে আসছে আর নিচে দেখুন এখানে এই যে ফেসবুক এবং ইউটিউব তো এখানে আপনি আরও কিছু অ্যাড করতে পারবেন অবশ্যই তো অ্যাড করে নেবেন এটা অবশ্যই অ্যাড করা উচিত এবং আপনার যদি যদি আপনার টুইটার অ্যাকাউন্ট থাকে তো অবশ্যই মাস্ট বি টুইটার অ্যাকাউন্টটা অ্যাড করে রাখবেন তো বন্ধুরা এরপরে আমরা যেটা করবো অবশ্যই এখানে ক্লিক করবো এই যে ফিচার কন্টেন্ট ফিচার কন্টেন্টে ক্লিক করার পরে অবশ্যই এখানে তারা একটা ভিডিও অ্যাড করতে বলবে আমরা সেই ভিডিওটা অ্যাড করে দেব তো এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখানে কোনো প্লে লিস্ট অ্যাড করে দিতে পারেন অথবা কোনো ভিডিও অ্যাড করে দিতে পারেন তো এখানে আমরা একটা ভিডিও ঠিক বাছাই করে নেব তো জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা একটা নতুন চ্যানেল খুলছি খোলার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জন্যে মাত্র দুইটা ভিডিও আপলোড করে রাখছি মাত্র তো আমি জাস্ট একটা ভিডিওতে ক্লিক করলাম আপনি ওই ক্লিক করবেন যেটা ভিডিও রাখতে চাচ্ছেন তারপরে সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে দেওয়ার পরে আপনার এটা সেভ হয়ে যাবে ঠিক আছে এ দেখুন সেভ হয়ে গেছে এখন কিন্তু আমরা যখন এই চ্যানেলে আসতেছি তখন ঠিক এরকম আবার দেখতে পারতেছি তো এরপরে এখানে আমাদের আরেকটি কাজ আছে এখানে ডান করে দিয়ে দেবেন ঠিক আছে রান করে দিয়ে দিয়েছি বন্ধুরা এরপরে আপনি যেটা করবেন এরপরে হচ্ছে যে আমরা যখন কারো ইউটিউব চ্যানেলে নতুন অবস্থায় ঢুকি সাবস্ক্রাইব করা নাই এই অবস্থায় কিন্তু তাদের একটি ভিডিও আমরা অটোমেটিকভাবে কিন্তু দেখতে পারি সেই ভিডিওটা আমাদের মানে ক্লিক করে অন করতে হয় না অটো অটোমেটিকভাবে অন হয়ে যায় ওটা করার জন্য কি করবেন এখানে ক্লিক করবেন ফর নিউ ভিজিটর দেখতে পাচ্ছেন ফর নিউ ভিজিটর এখানে একটা ক্লিক করবেন ফর নিউ ভিজিটরে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন চ্যানেল ট্রেইলার আসলে এটার নাম হচ্ছে চ্যানেল ট্রেইলার এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে কি করবেন আপনি আপনি ঠিক আগের মতোই একটি ভিডিও বাছাই করে নেবেন যে ভিডিওটা আপনি দেখাইতে চাচ্ছেন নতুন নতুন ভিজিটরদের জন্য আপনি চাইলে সেই লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দিতে পারেন তো আমরা এত ভেজাল করবো না আমরা এখান থেকেই জাস্ট একটা ভিডিও সিলেক্ট করে নিব তো জাস্ট আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম তারপরে আপনি যে সেভে ক্লিক করে দেবেন বন্ধুরা সেভে ক্লিক করার পরে দেখবেন যে আপনার ভিডিওটা অটোমেটিকভাবে এখানে চলে আসবে তো অটোমেটিকভাবে আপনার এখানে চলে আসবে ঠিক আছে এখন যদি কোনো নতুন কোনো ভিজিটর আপনার চ্যানেল ভিজিট করতে আসে সে অবশ্যই এই ভিডিওটি অটোমেটিকভাবে দেখতে পারবে যেটা এটা হয়ে গেছে মানে ভিডিওটি অটোমেটিকভাবে চলতেছে এখন আপনার চ্যানেল আপনি যদি নিজে এসে দেখেন যে ভিডিওটা শো করতেছে কিনা অবশ্যই আপনি এটা দেখতে পারবেন না কারণ এটা সেই দেখতে পারবে যে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেনি এবং আপনি নিজেই এটা কখনো দেখতে পারবেন না ঠিক আছে তো এটা আমাদের হয়ে গেল এরপরে কি করব এখানে এরপরে হচ্ছে যে আমরা আমাদের যদি অন্য কোনো ইউটিউব চ্যানেল থাকে সেই ইউটিউব চ্যানেলটা আমরা এই চ্যানেলের মধ্যে আমরা দেখাইতে চাচ্ছি যদি আমরা দেখাইতে চাই এই দেখুন এখানে এ যে ফিসার্ট চ্যানেল এখানে আমরা সেই চ্যানেলটা কিন্তু দেখাইতে পারবো তো জাস্ট আমরা এই যে চ্যানেল অ্যাড চ্যানেলে ক্লিক করলাম অ্যাড চ্যানেলে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে এরকম চলে আসবে তো এখানে কি করবেন আপনি ঠিক ওই চ্যানেলটা এখানে লিঙ্কটা কপি করে আন এখানে পেস্ট করে দিবেন তো জাস্ট আমি একটি ইউটিউব চ্যানেলের লিঙ্ক কপি করে পেস্ট করে দিচ্ছি এখানে আমার যে ইউটিউব চ্যানেলটি আছে সেটা দিচ্ছি আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে আমি যে এভাবে দিলে আসলে কেমন দেখা যায় ঠিক আছে তো জাস্ট আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটার লিঙ্কটাই আমি কপি করে নিচ্ছি তো কপি করে নিলাম তারপরে এখানে আমি সেই চ্যানেলটা শো করাবো এই যে ইন্টার চ্যানেল ইউজার নেমার ইউ আর এল এখানে ক্লিক করে দিলাম দিয়ে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে আপনি এই যে উপরের লাইনটা দেখতে পাচ্ছেন যে ফিসার্ট চ্যানেল এখানে আপনি ইচ্ছা করলে কিছু লিখে দিতে পারবেন যে দিস ইজ মাই ইউটিউব চ্যানেল বা আপনি ইচ্ছা মতো লিখে দিতে পারবেন যে এটা আমাদের একটি ইউটিউব চ্যানেল নাহলে লিখতে পারেন যে প্লিজ সাবস্ক্রাইব আস তো এখানে আমি লিখতেছি জাস্ট যে দিস ইজ আওয়ার টেক চ্যানেল ঠিক আছে তো আমি দিচ্ছি জাস্ট দিস ইজ আওয়ার টেক চ্যানেল অথবা আপনি দিতে পারবেন যে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার নিউ আওয়ার অ্যানাদার চ্যানেল ঠিক আছে অথবা লিখতে পারেন যে আমার আওয়ার এনাদার চ্যানেল ঠিক আছে তো আমি জাস্ট লিখতেছি এটা লিখলেই বেস্ট হবে যে আওয়ার এনাদার চ্যানেল এ এন ও টি এ আর এনাদার সি এ ডবল এল ঠিক আছে চ্যানেল আওয়ার এনাদার সরি আউট হয়ে গেছে আওয়ার ঠিক আছে আওয়ার এনাদার চ্যানেল যদি আপনি এটা লেখেন তাহলে আমার মনে হয় যে বেস্ট হবে অথবা আপনি সেই চ্যানেলের নাম দিতে পারেন তো দিয়ে দিলাম আপনি ইচ্ছা করলে এখানে কিন্তু আরও যদি অন্য কারো ইউটিউব চ্যানেল থাকে সেই চ্যানেলের নামটা কিন্তু এখানে দিতে পারবেন তারপরে আপনি কি করবেন জাস্ট এখানে সেভে ক্লিক করে দিবেন সেভে ক্লিক করে দিলে আপনি এটা সেভ হয়ে যাবে আপনি যদি ইচ্ছা করেন এখানে আরও কারো ইউটিউব চ্যানেল দেখাবেন অর্থাৎ একসাথে কয়েকটা চ্যানেল আপনি দেখাবেন তো অবশ্যই আপনি অনেকগুলো দেখাইতে পারবেন এই যে এখানে অ্যাড বাটন রয়েছে সেই অ্যাডে ক্লিক করলে আরও দিতে পারবেন একইভাবে তো জাস্ট আমি এখানে ডান করে দিলাম ডান করে দেওয়ার পরে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে এখন যদি আপনি রিলোড করেন পেজটা অবশ্যই এটা দেখতে পারবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন তাদের যে লেখাটা কিন্তু চলে আসছে যে আওয়ার এন আদার চ্যানেল এটা অবশ্যই কিছুক্ষণ পরে চলে আসবে এখন যদিও না আসে তো বন্ধুরা এরপরে আমরা যেটা করবো আমরা যখন কারো ইউটিউব চ্যানেলে ঢুকি তখন কিন্তু তাদের যে ভিডিওগুলো রয়েছে সব ভিডিও কিন্তু আমরা এখানে উপরে শো মানে শো করতেছে এটা আমরা দেখতে পারি তো আমাদের দেখা যাচ্ছে যে আমাদের অন্যান্য ভিডিওগুলো কোনো শো করতেছে না এর জন্য আপনারা যেটা করবেন ঠিক এখানে ক্লিক করবেন এ যে অ্যাট এ সেকশন অ্যাট এ সেকশনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে দুইটা অপশন আসছে তো অবশ্যই এই যে প্রথমেটাতে ক্লিক করবেন সিলেক্ট কন্টেন্ট ঠিক আছে সিলেক্ট কন্টেন্টে ক্লিক করার পরে আপনি এখানে মতো একটা বসাই দেবেন তো জাস্ট আমি আপলোডস এখানে ক্লিক করে দিলাম অর্থাৎ আমি যে ভিডিওটা আপলোড করতেছি সেটা যেন আমার এখানে শো করে তো এটা আমি ক্লিক করে দিলাম পরবর্তীতে আপনি আরও এডিট করতে পারবেন সমস্যা হবে না তো আপলোড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এদিকে আরেকটা অপশন রয়েছে হরিজন্টাল রো ঠিক আছে তো এখানে হচ্ছে যে আপনি যদি নিচেটা দেন যে ভার্টিক্যাল ডিস্ক তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ঠিক উপর থেকে নিচ এইরকম বোঝাবে এ দেখুন এরকম তো আমার মতে আপনি যেটা করবেন এখানে অবশ্যই হরিজেন্টাল রো এটাতেই করে রাখবেন অর্থাৎ যেটা দেওয়া রয়েছে সেটাই করে দেবেন এরপরে আপনি ঠিক এখানে ডান অপশানে ক্লিক করে দেবেন ডান অপশানে ক্লিক করার পরে আপনার এটা সেভ হয়ে যাবে সেভ হয়ে গেছে দেখুন তো দেখুন আমার আমাদের এখানে মাত্র দুইটা ভিডিও এই দুইটা ভিডিওকে আমরা এখানে মানে প্রায় একটা লাইন করেছি দুইটা লাইন দেখা যাচ্ছে এখানে এরকম দেখা যাচ্ছে যখন যদি যদি কেউ এখানে ভিজিট করে তো আমরা চাচ্ছি এখানে আরও অনেকগুলো ভিডিও অ্যাড করব। কিন্তু আমাদের ভিডিও সাপোজ দশটা বিশটা এরকম ভিডিও আছে তো সবগুলো ভিডিও আমরা এখানে অ্যাড করবো কিভাবে এই যে অ্যাড এ সেকশন এখানে ক্লিক করবেন তারপরে আপনার যদি কোনো প্লে লিস্ট থাকে তো অবশ্যই এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে এখানে প্লে লিস্ট অপশন পেয়ে যাবেন তো সেটা আপনি ক্লিক করে রাখবেন এখানে ধরুন সাপোজ এখানে সিঙ্গেল প্লে লিস্ট রয়েছে তো সিঙ্গেল প্লে লিস্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে যেহেতু আমাদের এখানে এখন পর্যন্ত কোনো প্লে লিস্ট করা হয়নি সেই কারণে এখানে কোনো প্লে আমরা দেখতে পারবো না কিন্তু যদি আপনি এইখানে আরও ক্লিক করেন যে সয়েস এ প্লে এখানে ক্লিক করেন সয়েস এ প্লে ঠিক আছে তাহলে আপনি ইচ্ছা করলে এখানে আপনার যে প্লে তৈরি করা আছে সেটা আপনি ইন্টার প্লে লিস্ট ইউআরএল এখানে দিয়ে আপনি সেই ইউআরএলটা এখানে দিতে পারেন আমাদের যেহেতু এখানে কোনো ধরনের প্লে লিস্ট করা হয়নি এখন পর্যন্ত সেই কারণে আমরা এটা দিতে পারবো না তো যাই হোক আমি আপনাদেরকে এটা বুঝাই দিলাম তো আপনাদের যদি প্লে লিস্ট করা থাকে তো অবশ্যই সেই প্লে লিস্টের সেটা আপনার অবশ্যই এখানে শো করবে আর যদি আপনি লিঙ্ক দিতে চান অবশ্যই লিঙ্কও দিতে পারবেন তো আমার মতে আপনার যদি শো করেন সেখানে ক্লিক করে জাস্ট আপনি এখানে ডান অপশনে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করার পর দেখবেন যে আপনার ঠিক এটার মতো করে ওটাও সেভ হয়ে যাবে যেহেতু আমাদের এখানে দেওয়া হয়নি এই কারণে আমাদের এটা রং আসতেছে একইভাবে আপনি এখানে আরও অনেকগুলো এখানে প্লে লিস্ট বা অনেকগুলো ভিডিও অ্যাড করতে পারবেন এখন আমরা দেখব যে কীভাবে আমাদের ইউটিউব চ্যানেলটি ভেরিফাই করব মোবাইল নাম্বার দিয়ে ঠিক আছে তো মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করার জন্য অবশ্যই আপনি এখানে ক্লিক করবেন ভিডিও ম্যানেজার ভিডিও ম্যানেজারে ক্লিক করার পরে দেখি কি আসে তো ভিডিও ম্যানেজারে ক্লিক করার পরে আপনি এখানে ক্লিক করবেন চ্যানেল ঠিক আছে চ্যানেলে ক্লিক করার পরে দেখতে পারবেন যে এরকম চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ভেরিফাই দেবেন ক্লিক করে ভেরিফাই ক্লিক করার পরে আপনার এখানে মোবাইল নাম্বার চাওয়া হবে অবশ্যই মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আর অবশ্যই এখানে আগে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন আপনি যে দেশে আসেন সেই দেশটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন আমরা যেহেতু বাংলাদেশে আসি বাংলাদেশ দিয়ে দিলাম তারপর এখানে অবশ্যই আপনি টেক্সট মি এটা দিয়ে দেবেন ঠিক আছে এটা দিলে আপনার সুবিধা হবে এখানে ক্লিক করার পরে নিচে দেখবেন মোবাইল নাম্বার চাচ্ছিস ঠিক একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এখানে তো নাম্বার দিয়ে দিলাম নাম্বারটা এখানে আমি সাবমিট করে দেবো সাবমিট করার পর একটা মেসেজ আসবে সাবমিট করে দিলাম সেই মেসেজটা দিয়ে এখানে আমাদের কনফার্ম করতে হবে দেখুন এখানে মেসেজের একটা গ্যাপ আসছে ছয় ডিজিটের একটা কোড আসবে ঠিক আছে কোডটা আমাদেরকে এখানে বসাই দিতে হবে এই যে কোড একটা চলে আসছে আমাদের সেই কোডটা আমরা এখানে এখন বসাই দেবো তো এই কোডটা আপনি ঠিক এখানে বসাই দিবেন দিয়ে দিলাম তারপর সাবমিটে ক্লিক করে দিলাম বন্ধুরা সাবমিটে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার চ্যানেলটি ভেরিফাইড হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক ভেরিফাইড হয়ে গেছে চ্যানেলটি এখন আপনি এখানে জাস্ট কন্টিনিউ ক্লিক করে রাখবেন কন্টিনিউ ক্লিক করলে আপনার ঠিক আগের মতো চলে আসবে এইভাবে তো এখন এখানে আমাদের কাজ কি আছে আমাদের যেহেতু চ্যানেল কাস্টমাইজ করতেছি আমরা আমরা এখানে চ্যানেলটি সাজাবো সুন্দরভাবে সাজানোর জন্য আমরা যেটা করতে পারি বন্ধুরা অনেক সময় দেখা যায় অনেক সময় বলতে কি আমরা যখন কারো ইউটিউব চ্যানেলে ঢুকি তখন তাদের ভিডিওর যে নিচে দেখতে পারি তাদের একটি ওয়াটারমার্ক আসে তো এটা আমরা কীভাবে দেবো ওটা আমরা এখন দেখবো তো ওয়াটারমার্কটা দেওয়ার জন্য আপনারা আপনারা যেটা করবেন এই যে ঠিক এইখানে যেভাবে আসছে ঠিক এইভাবেই থাকবে ঠিক আছে আপনি ঠিক যে এইখানে ক্লিক করবেন এই যে দেখুন এখানে ব্র্যান্ডিং রয়েছে সেই ব্র্যান্ডিংয়ে একটা ক্লিক করে দেবেন ব্র্যান্ডিংয়ে ক্লিক করার পরে তারা এখানে একটি পিকচার চাইবে তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাট ওয়াটারমার্ক অ্যাট ওয়াটারমার্কে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে দেখুন আপনি এই দুই সিস্টেমে কিন্তু পিকচার নিতে পারবেন ঠিক এই যে ক্রস করে দিছে একটা এটা নেওয়া যাবে না ঠিক এরকম নিতে পারবেন অর্থাৎ পিএনজি সিস্টেমে নিতে পারবেন এরপরে আপনি ফাইল এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার মেমোরি কার্ড বা আপনার ডিভাইসে চলে যাবে তো আপনি আগ থেকে একটা বানিয়ে নেবেন অবশ্যই সেটা পিএনজি সিস্টেম থাকতে হবে আমি এখানে জাস্ট একটি দিয়ে দিচ্ছি আর কি বর্তমানে আমি কোনো বানাইনি আমি গুগল থেকে নামিয়ে এসি জাস্ট সাবস্ক্রাইব লেখাটা এই যে সাবস্ক্রাইব এ সাবস্ক্রাইব লেখাটাই আমি এখানে দেবো ঠিক আছে তো টিকমার্কে দিয়ে দিলাম তারপরে আমি এখানে সেভ অপশানে ক্লিক করে দেব তো বন্ধুরা সেভে ক্লিক করে দিলাম তারপরে দেখুন এখানে আমার চলে আসছে তো এখন যদি আমি আবার সেভে ক্লিক করে দিই তাহলে এখানে আমার চলে আসবে এটা চলে আসছে দেখতে পারতেছেন এই যে দেখুন এখানে চলে আসছে তো এখানে দেখুন নিচে কিন্তু একটা নীল রঙের দাগ দেখা যাচ্ছে এই নীল রঙের দাগটা মানে হচ্ছে আপনার ভিডিওটার ঠিক এইখান থেকে শুরু করে মানে যতটুকু নীল দাগ আছে ঠিক তত ঠিক ততটুকু আপনার এই লেখাটা আপনার দেখাবে অর্থাৎ এই ওয়াটারমার্কটা দেখাবে আপনি চাইলে সম্পূর্ণ ভিডিও জুড়েই এই ওয়াটারমার্কটা দেখাতে পারেন তো এই জন্য আপনি যেটা করবেন এইখানে আসবেন এখানে এসে কী করবেন এই যে উপরে দেখুন এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে এই যে এন্ট্রি এন্ট্রি ভিডিও ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন আপনি যদি চান যে ভিডিও শেষে দেখাবেন তাহলে আপনি উপরেটাতে ক্লিক করে দেবেন যে ইন্টার ভিডিও তো আমি চাচ্ছি সম্পূর্ণ ভিডিও জুড়েই যেন লেখাটা থাকে এই জন্য এন্ট্রি ভিডিও এখানে ক্লিক করে দিলাম তারপরে আপডেটে ক্লিক করে দিলাম আপডেটে ক্লিক করার পরে দেখতে পারবেন যে এখন এই যে নীল দাগটা কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকতেছে দেখুন অর্থাৎ আপনার যে এই যে সাবস্ক্রাইব লেখাটা এটা যতক্ষণ ভিডিও চলবে ততক্ষণই এই লেখাটা থাকবে মানুষ যদি এখানে ক্লিক করে এখান থেকেও কিন্তু তারা সাবস্ক্রাইব করতে পারবে আপনার ইউটিউব চ্যানেলটি যাই হোক এখানে আমরা এখন আপডেটে ক্লিক করে দেবো আপডেটে ক্লিক করে দেওয়ার পরে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে হ্যাঁ সেভ অলরেডি হয়ে গেছে ঠিক আছে সেভ অলরেডি হয়ে গেছে এখন যেটা হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেলটি সার্চ করলে অবশ্যই সার্চ ইঞ্জিনে আসতে হবে এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমার ইউটিউব চ্যানেল সার্চ করতেছি কিন্তু পাচ্ছি না এর জন্য আপনি যেটা করবেন এই যে অ্যাডভান্স অপশনটা কিন্তু এখানে রয়েছে এখানেই ক্লিক করে দেবেন অ্যাডভান্সে বন্ধুরা অ্যাডভান্সে ক্লিক করার পরে আপনি ঠিক এরকম দেখতে পারবেন তো এখানে আপনার কান্ট্রিটা অবশ্যই বাংলাদেশ করে দেবেন যদি বাংলাদেশি হয়ে থাকেন এদের নিচে দেখুন যে চ্যানেল কিওয়ার্ড এখানে চ্যানেল কিওয়ার্ডের জায়গায় আপনি ঠিক এখানে কিছু কিওয়ার্ড বসাই দিবেন কিওয়ার্ডটা হচ্ছে যে যেই জিনিসগুলো সার্চ করলে আপনার চ্যানেলটি পাওয়ার সম্ভাবনা রয়েছে অথবা আপনার চ্যানেলটি যে রিলেটেড কাজ করতেছেন আপনি সেই রিলেটেড কিছু কন্টেন্ট সে রিলেটেড কিছু ট্যাগ বসাইতে হবে এই ট্যাগগুলাই হচ্ছে এখানে আসলে কিওয়ার্ড তো সাপোজ আপনার ইউটিউব চ্যানেলের নামটা দিবেন প্রথমে যেমন এই ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে যে স্টার ভয়েস ঠিক আছে স্টার ভয়েস তো জাস্ট স্টার ভয়েস লিখলাম তারপর একটা কমা দিবেন কমা দেওয়ার পরে সাপোজ আপনার আপনার চ্যানেলটি হচ্ছে মিউজিক নিয়ে তো আপনি লিখতে পারেন যে মিউজিক আপনার চ্যানেলটি যে রিলেটেড ঠিক ঠিক আপনি সেটাই লিখবেন এখানে বেশি কিছু লেখার দরকার নেই মিউজিক ভিডিও দিচ্ছি আমি মিউজিক ভিডিও তারপরে নিউ ফানি ভিডিও এগুলো আপনার কেউ দেখতে পারবে না ঠিক আছে এগুলো আপনি আপনার ইচ্ছামতো দিয়ে দিবেন আপনি যেগুলো দিতে চান অর্থাৎ যে জিনিসগুলো সার্চ করে মানুষ আপনার চ্যানেলটি পাবে অর্থাৎ আপনার চ্যানেলটি যেন বেশি র্যাঙ্কিং করে সেই চ্যানেলটা র্যাঙ্কিং করার জন্য অর্থাৎ এটা দিতে হবে আপনাকে ঠিক আছে তো যাই হোক ফানি ভিডিও লিখতেছি আমি ফানি ভিডিও তো ফানি ভিডিও দিলাম তারপরে ধরুন আপনার নাম দিলেন তো আমি এখানে ধরুন আমার নাম দিলাম রশিদ তারপরে আমার আরেকটি চ্যানেল আছে যেটা যে টেক মামা প্রো এই চ্যানেলের নাম দিলাম টেক মামা প্রো যেন আমার এটা সার্চ করলে যেন এটাও আসে ঠিক আছে তারপরে আপনি কী নিয়ে কাজ করতেছেন সেই সম্পর্কে লিখে দেবেন আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন অবশ্যই আপনি গ্রাফিক্স ডিজাইন লিখে দেবেন আরও অনেক কিছু লিখতে পারেন এর সাথে গ্রাফিক্স ডিজাইন বিডি বা এত এত যে কোনো আপনি এনেই লিখতে পারেন ঠিক আছে তো অবশ্যই এখানে আপনার ইউটিউব চ্যানেলের যে নামটা রয়েছে সেই নামটা অবশ্যই প্রথমে দিবেন বা আপনার সেই চ্যানেলের নামটা অবশ্যই দিয়ে দেবেন এখানে আরেকটি বিষয় হচ্ছে আপনার চ্যানেলের নামটি অবশ্যই বিভিন্ন কায়দায় দিবেন বিভিন্ন কায়দায় বলতে যেমন এখানে আমি নাম দিয়েছি আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে স্টার স্টার ভয়েস ঠিক আছে নামটা মনে থাকতেছে না এখন দিলাম তো এই জন্য স্টার ভয়েস তো এই স্টার ভয়েসটাকে আপনি বিভিন্ন সিস্টেমে লিখবেন কারণটা হচ্ছে যে অনেকে আবার আপনার এরকম একটা নাম খুলে সেও আবার একটা ইউটিউব চ্যানেল চালাবে তো আপনি যদি আরেকটা সিস্টেম করে দেন যে ধরুন যে ভয়েস স্টার উল্টাই দিলাম ঠিক আছে ভয়েস স্টার ঠিক আছে ভয়েস স্টার দিয়ে দিলাম তারপরে ধরুন যে স্টার মেকার স্টার মেকার দিয়ে দিলাম সে স্টার স্টার বিডি বা বিডি স্টার এই ধরনের আপনি বিভিন্ন কিছু দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি কি করবেন এখানে এখানে কোনো কিন্তু আপনার স্পেস দোয়া চলবে না ঠিক আছে স্পেস দোয়া লাগবে না জাস্ট এটা হয়ে গেল এখন যেটা করবেন নিচে এসে আপনি কিন্তু এটা সেভ করে দিতে পারবেন এই যে এখানে সেভ অপশন দেখতে পাচ্ছেন সেভ করে দিয়ে দিবেন তো লোড নেবার পরে সেভ হয়ে যাবে তো দাঁড়াও এখন আমাদের এটা সেভ হয়ে গেছে এখন যদি আপনারা চান যে আপনাদেরকে কতজন মানুষ সাবস্ক্রাইব করেছে অর্থাৎ আপনাদের সাবস্ক্রাইবারের কতজন এই সাবস্ক্রাইবটা কীভাবে হাইড করবেন এইখানে আপনারা হাইড করতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডু নট ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু টু মাই চ্যানেল এখানে আসে এখানে আপনি ঠিক এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো এখানে দিয়ে দেওয়ার পরে আপনি সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার এটা সেভ হয়ে যাবে তো আমি সেভে ক্লিক করে দিচ্ছি সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে এখন আপনার সাবস্ক্রাইব সংখ্যাটা কেউ দেখতে পারবে না আপনার যত সাবস্ক্রাইব থাক না কেন এটা আপনার এটা আপনারা এইভাবে হাইড করে রাখতে পারবেন এটা করার বিশেষ সুবিধা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব কম থাকে তো সেই চ্যানেলটাতে কিন্তু মানুষ কম একটু ভিজিট করতে চায় আপনি যদি নতুন ইউটিউব চ্যানেল খুলে থাকেন তো অবশ্যই এটা দিয়ে রাখবেন তাহলে কেউ দেখতে পারবে না আপনার চ্যানেলে যদি ভিডিও কন্টেন্ট ভালো থাকে মানুষ অটোমেটিকভাবে এখানে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা এরপরে আমরা এখানে দেখব যে সাপোজ ধরুন যে আমরা আমাদের যে ডিসক্রিপশন বক্সটা রয়েছে ভিডিওর সেই ডিসক্রিপশান বক্সে আমরা একই জিনিস বারবার দিতে যাচ্ছি বারবার দিতে যাচ্ছি তো বারবার লেখা আসলে একটু বিরক্তকর মনে হচ্ছে তো এর জন্য আপনারা যেটা করতে পারেন অটোমেটিকভাবে দিতে পারবেন এটা বারবার আপনাকে লিখতে হবে না তো আপনি সেখানে ইচ্ছা করলে আবার এডিট করে আপনার কিছু অ্যাড করে দিতে পারবেন সেটা কোনো সমস্যা হবে না তো সাপোজ এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার জন্য কি করবেন এই যে এখানে দেখতে পাতেছেন আপলোড ডিফল্ট ঠিক আছে আপলোড ডিফল্টে ক্লিক করে দেবেন আপলোড ডিফল্টে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন যে টাইটেল আসবে তারপরে আপনার এখানে ডিসক্রিপশন আসবে আপনি চাইলে এখানে টাইটেলটাও অটোমেটিকভাবে কিছু দিতে পারেন যেন প্রত্যেকটা ভিডিওতে সামনে পিছনে বা একই ধরনের যেন এখানে একটা টাইটেল আসে সেটাও করতে পারবেন তো আমি সেটা করতেছি না আমি জাস্ট এখানে একটা ডিস ডিসক্রিপশন দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে তো সাপোজ এখানে আমি একটা ডিসক্রিপশন দেখাচ্ছি যে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আপনি ইচ্ছা করলে এখানে অনেক কিছু অন্য জায়গায় লিখে সেটা কপি করে এখানে পেস্ট করে দিতে পারবেন কোনো লিঙ্কও দিতে পারবেন কোনো সমস্যা হবে না ঠিক আপনার আগের যে ডিসক্রিপশান ছিল সেই ঠিক ওইটার মতে আসবে কিন্তু আপনি যখন ভিডিও আপলোড করতেছেন সেই সময় কিন্তু আপনি ইচ্ছা করলে এখানে এডিট করে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন ঠিক একই সিস্টেমে কিন্তু আপনার বাড়তি লিখতে হচ্ছে না প্রত্যেকটা ভিডিওতে এই কারণে এটা একটি বিশেষ সুবিধা আছে তো এটা দিয়ে দিলাম জাস্ট এখানে আমি ঠিক আছে তো আমি এখানে এটা দিয়ে দিলাম এরপরে আপনি কি করবেন এখানে তো এটা আমাদের সেভ হয়ে গেছে তো এখন আমরা এখানে কি দেখবো এখন দেখার মতো আর কিছু নেই আমরা অলরেডি অনেক কিছু দেখে ফেলছি একটা চ্যানেল কাস্টমাইজ করতে যত কিছু লাগে আমরা কিন্তু সবকিছু দেখেছি এখানে তো বাকি যে জিনিসগুলো রয়েছে আপনার ইউ ইউটিউব চ্যানেলে কীভাবে আপনারা থামনেল বসাবেন বা কীভাবে আপনারা আগের থামনেলটা এডিট করবেন হ্যাঁ আপনারা আমার অন্যান্য ভিডিও আছে দেখতে পারেন অনেক সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে আপনারা দেখতে পারেন তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা শিখতে চাচ্ছে বা যারা জানতে চাচ্ছে যদি শেয়ার করবেন আর বন্ধুরা অবশ্যই অবশ্যই যদি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন